নমস্কার বন্ধুরা, আজ আমি চিরুনি দিয়ে প্রজাপতি বানানো দেখাবো। সেই জন্য আমরা একটা চিরুনি নিলাম। চিরুনির যে কোনো একটা দাঁতে আমরা সুতোটা পরালাম, এরপর 10 নম্বর দাঁতে সুতোটা পরালাম। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একইভাবে ঘুরে যাবে, মোট 5 বার ঘুরবে। এবার 4, 5, এরপর আমরা উল্টো দিকে সুতো দুটোকে বেঁধে ফেলবো শক্ত করে। এরপর অন্য কালারের সুতো নিয়ে চিরুনির 10 নম্বর দাঁতে করেছি, এবার 9 নম্বর দাঁতে আর এইদিকেও আগের দাঁতটাতে পরিয়ে এভাবে আগের মতনই 5 বার করতে হবে। পাঁচবার হয়ে গেছে, এরপর সুতো দুটোকে শক্ত করে বেঁধে ফেলবো। একটু শক্ত করেই বাঁধতে হবে। এরপর ঠিক মাঝখানে 10 নম্বর দাঁতে ঠিক মাঝখানে, মানে 5 নম্বর দাঁতে আমি পরিয়ে এরপর পিছন দিকে শক্ত করে বাঁধবো। দেখুন বন্ধুরা, খুব সুন্দর লাগছে না? আমার তো খুবই ভালো লাগছে। আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্টও করবেন। এরপর এটাকে আমি আসনের উপর বসিয়ে ফেলবো। এইভাবে একটু আরেকটু সুতো জড়িয়ে দিলাম, তারপরে একটু টাইট হয়ে যাবে। এরপর দুটো শুঁড় বানিয়ে দেবো, প্রজাপতি কমপ্লিট হয়ে যাবে।
কেমন লাগছে বন্ধুরা? যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ।